নমস্কার, আমি জ্যোতিষেশ্বর শিলাল। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনার মোবাইলে কিন্তু লিখে নিতে হবে। মোবাইলে নম্বরটা লিখে নিন 9830307720, 9830307720, অথবা 9804700057। আবার বলে দিই 9804700057। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি। আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন, শিলিগুড়িতে। আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, নদিয়া ডিস্ট্রিক্টে, কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হুগলি ডিস্ট্রিক্ট, শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, নর্থ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন, কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন, সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন, যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পশ্চিমবঙ্গে 23টা ডিস্ট্রিক্ট আছে, মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি, 9830307720 অথবা 9804700057। সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন। দেখতে থাকুন জ্যোতিষেশ্বর শিলালের অনুষ্ঠান। নমস্কার, আমি জ্যোতিষেশ্বর শিলাল, চলে এসেছি, কথা দিয়েছি যে চলে আসব। আজ শুক্রবার, আজ 3 তারিখ, তাই না? 3rd February, আজকে শুক্রবার। আর আপনারা যখন রাশিফল নিয়ে চলে এসেছি, মন দিয়ে বসুন যে কী বলছে আজকের দিন। সবার আগে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আজকের দিন কিন্তু খুবই ভালো। আজকে কাজকর্মগুলো করবেন,
প্রথম দিকে একটু টাইট ফিটিং হবে, পরের দিকে দেখবে খুব ইজিলি হয়ে যাবে। বৃষ রাশি, কথাবার্তা লেনা দেনা গিভ অ্যান্ড টেক পলিসি এগুলো একটা বিশেষ করে সাবধানতা অবলম্বন করবেন, নাহলে লস দেখা যাচ্ছে। মিথুন রাশি, চঞ্চলতার যুগ দেখা যাচ্ছে, অস্থিরতার যুগ দেখা যাচ্ছে, কি করবেন ভেবে উঠতে পারছেন না। কর্কট রাশি, ব্যয়বহুল দিন, কারণে বা অকারণে টাকা পয়সা বেরিয়ে চলে যাচ্ছে, তবে একটা জিনিস কর্কটে খুব ভালো, ধর্মে মতি আসছে। সিংহ রাশি, আর ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট, বাধা বিপর্যয়, শরীর খুব একটা ভালো যাচ্ছে না। কন্যা রাশি, কর্মে আনন্দ, নতুন কোনো প্রভাব, নতুন মানুষের সঙ্গে সম্পর্ক, নতুনভাবে নিজেকে জীবনে এগিয়ে যাওয়া। তুলা রাশি, কিছু কিছু কাজ আপনার আজকে নিয়মের বাইরে হবে, কাজ করতে গিয়ে বাধা হবে, তবে প্রেম, উচ্চশিক্ষা বা স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ভালো। বৃশ্চিক রাশি, সাহসিকতা বৃদ্ধি, ভাগ্য আজকে সুবর্ণ সুযোগ আপনার জন্য এনে দেবে, কাজে আপনি অগ্রগতি করতে এগোতে পারবেন, ভাগ্য এবং কথা এবং যোগাযোগ ভালো দেখা যাচ্ছে। ধনুরাশি, মানসিক অস্থিরতা, লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি, ন্যায় বা অন্যায় আজকে নিয়ে মতবিরোধ থাকবে। মকর রাশি, ছোটোখাটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, স্বামী স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি, পার্টনারের সঙ্গে বা সঙ্গীর সঙ্গে বা ব্যবসা ক্ষেত্রে অশান্তি। কুম্ভ রাশি, ব্যবসায় শ্রীবৃদ্ধি, নতুন কাজে অগ্রসর, ভয়ভীতি। মীন রাশি, পারিবারিক ক্ষেত্রে শুভ নয়, বেশ কিছু কাজে আপনি আজকে এগোতে পারবেন, তবে ব্যয়ের পরিকল্পনাগুলো ছাড়তে হবে, এটাই সবথেকে বেস্ট হবে। শুনলেন বারোটা রাশি কেমন যাবে আপনাদের জন্য। সোম থেকে শনি আমি চলে আসব এইভাবে একমাত্র চ্যানেল জাগো বাংলাতে, প্রতিদিন রাত্রির 11টা, প্রতিদিন রাত্রির 12টা, প্রতিদিন সকালবেলা 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, প্রতিদিন। যদি আপনি আগের দিন রাশিফল দেখতে চান তাহলে অবশ্যই প্রতিদিন 10টা, 11টা, 12টা। ইউটিউবে আমাকে ফলো করতে পারবেন শ্রীলালকে, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন। টিভিতে দেওয়া স্ক্রিনে নাম্বার আছে, এখানে ফোন করে নিন, বুকিং করে নিন। আর সোম থেকে শনি এইভাবে প্রত্যেক দিন আমি চলে আসব, আর রোববার আসবো আপনাদের জন্য স্পেশালি, কি আপনাদের SMS নিয়ে আসবো। রবিবার আসবো আপনাদের জন্য SMS নিয়ে। যারা SMS-এ ভাগ্য জানতে চাইছেন তারা টিভিতে দেওয়া যে স্ক্রিনে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা SMS করুন, প্রতি রবিবার এই অনুষ্ঠানটা দেখতে পাবেন। আপনাদের SMS, আপনাদের কোয়ারি, আপনার ডেট অফ বার্থ টাইম পাঠান, নিশ্চয়ই আপনাদের জন্য SMS, যারা লাকি হবেন তার জন্য SMS আমি ডেফিনেটলি পড়ব। টিভি স্ক্রিনের নাম্বার 9830307720, এটাই বুকিং নাম্বার, এখানেই SMS করলে আপনি ভাগ্য জানতে পারবেন শুধুমাত্র রবিবারের অনুষ্ঠানে। আর সোম থেকে শনি ডেফিনেটলি আপনি আপনার রাশি জানতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য, সারা পশ্চিমবঙ্গে আমি ঘুরে বেড়াই, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রায় আমি বসি, ঠিক আছে, কোনো চিন্তার কিছু নেই। যারা আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই কিন্তু ফোন করে বুকিং করে নেবেন। বুকিং নাম্বার আবার আপনাদের জন্য 9830307720। ওকে, আবার দেখা হবে কালকে। নমস্কার, আমি জ্যোতিষেশ্বর শিলাল। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনার মোবাইলে কিন্তু লিখে নিতে হবে। মোবাইলে নম্বরটা লিখে নিন, 9830307720, 9830307720, অথবা 9804700057। আবার বলে দিই, 9804700057। মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি, 9830307720 অথবা 9804700057। সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন। দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলালের অনুষ্ঠান।